আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আজকে আপনার জাস্ট চারটা অফার শেয়ার করব ফার্স্ট যে অফারটা আসছে এটা জাস্ট নতুন একটা ওয়েবসাইট শেয়ার করছি যেখান থেকে আপনার ইজিলি প্রতিদিন ফাইভ টু টেন ডলার আর্নিং করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে লাইভে পেমেন্ট প্রুফটা নিয়ে দেখাবো ঠিক আছে সেকেন্ড যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনারা দশ ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট করা পসিবল আছে যদি আনলিমিটেড ট্রিক ইউজ করতে পারেন থার্ড যে শেয়ার করবো এটা হচ্ছে আপনার প্রোনিক্স থেকে যেখান থেকে আপনার পার অ্যাকাউন্টে টু ডলার করে ফিউচার বোনাস পাবেন চার নাম্বার যেটা আসছে এটা হচ্ছে আপনার বাইনান্স থেকে এবং এখানে টোটাল রেওয়ার্ড আছে মোটামুটি ভালো এবং টোটাল তারা বলছে পার অ্যাকাউন্ট ওয়ান ডলার টু একশো বিশ ডলার সরাসরি বিইউএসডি পাবেন ঠিক আছে সো ফার্স্ট যে শেয়ার করবো এদের আগের একটা বাস্টন সেম ওয়েবসাইট ঠিক আছে নাইনটি সেভেন তো নাইনটি সেভেনটা ভাই কেউ এটাকে হালকাভাবে নেন না কারণ নাইনটি সেভেন কিন্তু অলমোস্ট তিন মাস যাওয়ার মার্কেটে লঞ্চ করছে এবং এটা কিন্তু আরও অনেক দিন থাকবে বাট আজকে সাইটটা শেয়ার করবো যেহেতু নতুন সাইট অন্তত এক দুই মাস না যাওয়া পর্যন্ত কোনো বিশ্বাস নেই ঠিক আছে সো এখানে কিন্তু আমরা কোনো ফান্ড ফেলে রাখব না এখানে আমরা ডেলি কাজ করবো ডেলি উইড্রো করে ফেলবো ঠিক আছে দেন এখান থেকে দেখেন এই ভাইয়ের পেমেন্টটা দেখেন এক মাসে সরি তিন মাসে এক লাখ প্লাস ইনকাম করছে এই সাইট থেকে ঠিক আছে দেন দুই নম্বরের জবরটা শেয়ার করবো সো এইখান থেকে এক ভাইয়ের পেমেন্ট প্রুফ দেখেন ছয়শো ছেচল্লিশ মানে আপনার এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলারের পেমেন্ট প্রুফ যেটা সেকেন্ড অফার থেকে আসছে ঠিক আছে তিন নম্বর অফার পোলোনিক্স থেকে চার নম্বর অফার বাইনান্স থেকে ঠিক আছে সো এগুলো আপনার ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিব সো তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যাতে সর্বপ্রথম কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর বি কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ আমাদের যাবতীয় আপডেট যাবতীয় ইনফরমেশন সব কিছু কিন্তু টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করা হয় সো টেলিগ্রামে কিন্তু ইউজ পরিমাণ ইউজার পেমেন্ট প্রুফও শেয়ার করা হয় আজকে ভিডিওটা একটু শর্টে করা ট্রাই করতেছি যার জন্য এখন পেমেন্ট প্রুফ দেখবো না বাট মাস্ট প্রতি মাসে ভালো একটা আর্নিং করতে চাইলে মাস্টে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন ওকে সো আর কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকসে ফার্স্ট জবাবটা শেয়ার করবো এখানে আপনাকে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে লিঙ্কটার একটা ক্লিক দেন একটা ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে জাস্ট আপনি এখানে কী করবেন আপনার ফোন নম্বরটা দেবেন এখানে একটা ইমেল দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে একটা উইড্র পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড একে হলেও সমস্যা নাই এখানে আপনার এটা লগ ইন করার সময় কাজে লাগবে এবং এটা উইথড্র করার সময় কাজে লাগবে ঠিক আছে দেন আপনি ফোনে ক্লিক দিবেন দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং অ্যাকাউন্টের সাথে সাথে লগ ইনও হয়ে যাবে ওকে সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে জাস্ট আপনাকে এখানে ডিপোজিট কিন্তু মাস্ট করতেই হবে ঠিক আছে টিআরএক্স এখন জাস্ট আমি এখানে দশটা ট্যাক্স ডিপোজিট করেছিলাম যে পেমেন্টটা করে কি না এটা দেখার জন্য ঠিক আছে জাস্ট দশটা ট্যাক্স অলমোস্ট আমি আঠারোটা করে ফেলছি ঠিক আছে এখানে কিন্তু আমি জাস্ট দশটা দিয়ে করছি বলে আঠারোটা করছি এখানে যদি আমি এক দুশো ট্যাক্স ডিপোজিট করতাম এতক্ষণ আমার এখানে প্রায় পঞ্চাশ ষোট টাকা মতো প্রফিট করে ফেলতে পারতাম ঠিক আছে জাস্ট আমি ট্রাই করবো আপনাদের সামনে লাইভে পেমেন্টটা প্রুফটা দেওয়া যদি পেমেন্ট করে তাহলে কাজ করতে বলবো নালে নাই ঠিক আছে জাস্ট আপনাকে ডিপোজিট কীভাবে করবেন রিচার্জ অপশন আছে রিসার্জ অপশন যাবেন রিচার্জ অপশন যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে তার একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পর জাস্ট আপনি সরাসরি বাইনান্স বলেন যে কোনো এক্সচেঞ্জারে দ্বারা সবগুলো এক্সচেঞ্জার লিস্ট থাকে তো জাস্ট আপনি এখানে সরি টিআক্সটা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর ট্রান্সফার কমপ্লিটটা ক্লিক দেবেন দিলে আপনার এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যখন আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে দেন এখান থেকে আমি আপনাকে গ্রুপে যাবেন এখানে গেলে আমি আপনাকে দিয়ে রাখবো সিগন্যাল গ্রুপ লিঙ্ক ওকে তো এখান থেকে দেখেন আমি জাস্ট আপনাকে দিয়ে রাখবো সিগন্যাল গ্রুপ লিঙ্ক এখানে যদি আমি আপনার সাথে সিগন্যালটা দেখাই তো দেখেন এইখানে দেখেন এই পেজটা দেখেন সবগুলো কিন্তু উইন করছে মাত্র তিনটা লস আটটা লস ঠিক আছে দেন এখান থেকে যদি আমি উপরটা দেখি দেখেন এখানে কিন্তু লস খুব কম করাচ্ছে যেহেতু নতুন সাইড এই জন্য কিন্তু এখানে লস খুব কম করাচ্ছে দেখছেন এখানে কিন্তু আপনার নাইনটি সেভেনে কিন্তু আপনার সচরাচর এখন বর্তমানে পাঁচ ছয় স্টার্জ পর্যন্ত এই নিয়ে যাইতেছে বাট এখানে কিন্তু আপনার পাঁচ ছয় স্টার্চ মতো নাই আপনি একটা হালে ফোর্ডাটা জিতাই দিচ্ছে একটা হালে ফাটা জাতা দিচ্ছে একটা হালেফাটা জিতে যাচ্ছে এখানে দেখেন দুইটা হারে একটা জিতাচ্ছে ঠিক এরকম প্রসেসে কিন্তু এদের সমস্ত বেট চলতেছে দেখেন টোটাল চব্বিশ ঘন্টা বেট যদি আপনি দেখেন আমি টোটাল চব্বিশ ঘন্টার বেটি দেখছি দাস তারা কিন্তু এইভাবে বেডটা দিচ্ছে হারাচ্ছে কিন্তু খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে তারা উইন করতেছে ঠিক আছে এবং এখানে যদি আপনি ফাইভ স্টার্স প্ল্যান নিয়ে কাজ করেন এখানে যদি আপনি পাঁচ স্টেজ অথবা ছয় স্ট্রেজ প্ল্যান নিয়ে কাজ করেন তাহলে আপনার আপনার বর্তমানে রিস্ক থাকবে আপনার ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে আপনার রিক্স থাকবে ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কারণ এখানে কিন্তু বর্তমানে তারা হারাচ্ছে খুব কম এখন ফাইভ স্টেজ আবার কি সো দেখেন এখানে আমি আপনাদেরকে বলছিলাম নাইনটি সেভেনের একটা শিডিউল আপনাদেরকে করে দিয়েছিলাম ঠিক আছে জাস্ট আমি বলছিলাম পঁয়ত্রিশটা টেক্স থাকলে এক দুই চার নয় উনিশ এভাবে আপনি পাঁচ স্টেজ সাজাবেন আপনি সত্তরটা থাকলে জাস্ট এইভাবে সাজাবেন এবং আপনি দেড়শো ট্যারক্স কাজ করতে পারেন তাহলে ছয় স্টেজ নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে কোনো রকমে আপনার হারা চান্স না থাকা এই বেটার হবে ঠিক আছে তো যাদের কাছে দেড়শো ট্যারক্স আছে তাদের সবথেকে বেটার হবে যাদের কাছে সত্তর আছে তাদের মনে রিক্স অনেক কম থাকবে বাট এর নিচে যাদের থাকবে তাদের প্রফিট অনেক কম হবে এবং এখান থেকে রিক্স অনেক বেশি হবে ঠিক আছে তো মিনিমাম সত্তর ট্যাক্স ডিপোজিট করবেন আশা করি কোনো রিস্ক আপনার থাকবে না এখন কথা হয়েছে বেটটা করবো কীভাবে সো এখানে লাস্ট বেডটা দেখেন লাস্টে কিন্তু একটা তিনটা হারে একটা উইন করছে ঠিক আছে দেন একটা হারছে চারটা উইন করছে একটা হারসে এখান থেকে আবার একটা লাস্ট বেট দিচ্ছি আমি লাস্ট বেডটা আপনাকে লাইভে ধরে দেখাবো ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু আপনাকে মাস্ট ফাইভ স্টেজ প্ল্যানে কাজ করবেন ঠিক আছে মাস্ট ফাইভ স্টেজ সো ফাইভ স্টেট স্টেজটা কি আপনি ধরেন প্রথম বেডটা ধরবেন দুই দিয়ে দুই নম্বর বেডটা যদি হাইরে যান সেক্ষেত্রে পরের যে বেডটা দিবে এটা আপনি ধরুন চার দিয়ে ঠিক আছে দেন এই বেটটা যদি হাইরে যান সেইখানে এই বেটটা ধরবেন আট দিয়ে ঠিক আছে যদি এই ব্যাটটা হাইরে যায় তখন এই বেডটা ধরবেন আপনি আঠেরো দিয়ে যদি এই আরে হয়ে যান সেক্ষেত্রে আপনি এই ব্যাটটা ধরেন দিয়ে ঠিক আছে টোটাল ফাইভ স্টার্স প্ল্যান নিয়ে কাজ করবেন আশা করি লস যাবে না কারণ এখানে কিন্তু আপনার দুইটা তিনটার বেশি লস নাই এখানে আমি সবচেয়ে বেশি দেখছি একটা না পর বা তিনটা লস সব এখন গেল এর আগে দুইটার বেশি কোনো লস নেই ঠিক আছে তো ফাইভ স্টার্স প্ল্যান নিয়ে মাস্ট কাজ করবেন এখানে দেখেন আমি আপনি যদি দেখাই এখানে লাস্ট যেটা লস করছে বিগ এখন লাস্ট এখানে বলছে বেড একশো সাতাশি এ স্মল ঠিক আছে তো লাস্ট আমি এটা দুই দিয়ে ধরবো একদম ছোটো অ্যামাউন্ট তার জন্য লাস্ট এখান থেকে কী করলাম উইন করে অপশনটা আছে উইন করতে গেলাম উইন করতে যাওয়ার পরে জাস্ট এখান থেকে জাস্ট আপনারা উইন করতে যাবেন ঠিক আছে সরি উইন করতে যাবেন উইনগতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি পাঁচ মিনিট একটা অপশন আছে উইন করতে যাই উইন যার তারপর আপনাদের পাঁচ মিনিট যেটা আছে এখান থেকে দেখেন পাঁচ মিনিট ঠিক আছে এটা কিন্তু পাঁচ মিনিটের ব্যাটই দিচ্ছে আপনাকে জাস্ট যে ফাইভ মিনিট যেটা আছে এই ফাইভ মিনিট একটা ক্লিক দেবেন ঠিক আছে ফাইভ মিনিটে ক্লিক দেওয়ার পর এখানে তারা কী বলছে যে বেট এ স্মল লাস্টে যেটা দেখেন একশো সাতাশি নম্বর এ স্মল ঠিক আছে জাস্ট আপনি এইখানে যাবেন যার ফলে আপনি এখানে কিন্তু আপনি এটা দেখতে পেন দেখেন এখানে কিন্তু বেট একশো সাতাশি নম্বরই আছে দেখেন এই যে বেট একশো সাতাশি নম্বর ঠিক আছে বেট একশো সাতাশি নম্বর এখানে কী বলছে এ স্মল ঠিক আছে তো লাস্ট আপনারা কি করবেন এইখান থেকে যে স্মল যে অপশন আছে এই স্মল একটা ক্লিক দেবেন ওকে স্মললে ক্লিক পরে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দেবেন এখানে আমি ওরা এক দিতে বলছে আপনার এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট তারা নির্ধারণ করে দেওয়া নাই ঠিক আছে এখানে কিন্তু আপনার অ্যামাউন্ট আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি ফাইভ এক্সট্রা সিক্স এক্সটার যে কোনো এক্সট্রাতে কাজ করতে পারেন সব আমি এখানে দুই দিলাম ঠিক আছে সয়দ স্মল টু দেখা যাক এটা কী হয় তো এখানে দেখেন এই বেটটা কিন্তু উইন করছে ঠিক আছে দেখেন এই বেডটাও কিন্তু উইন করছে জাস্ট এখান থেকে যদি আমি এইখানে চলে যাই তো দেখবেন এটা কিন্তু উইন করছে আমার কাছে ছিল আঠারো পরে আমি সিঙ্গেল একটা বেড ধরছি সেটা আমি ভিডিওর মাসখান থেকে বাদ দিয়েছিলাম বিশটা এবং এখান থেকে দেখবেন উইন করবো আমি বাইশটা হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এক সেকেন্ড ওয়েট করবেন দেখবেন এখানে আপনার ব্যালেন্সটা বেড়ে দেখেন একুশ পয়েন্ট অষ্টনব্বই হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে জাস্ট এইভাবে সিম্পলি আপনাকে বেট করতে হবে যত বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন আপনি যদি ধরেন বিশটা দিয়ে যদি বেট করেন তাহলে আপনার প্রফিট হলে বিশটাই প্রফিট হইতো আপনি যদি পঞ্চাশটা ধরেন এখানে আমি যখন স্মল দিলাম স্মল দেওয়ার পরে এখানে ধরেন আমি যে পঞ্চাশটা চেক সেখানে লিখে দিই ঠিক আছে সেখানে দেখেন আমি লিখলাম পঞ্চাশ ঠিক আছে এখানে যদি পঞ্চাশ লিখে দিই তার যদি আমি পঞ্চাশটা দিয়ে বেট ধরি তাহলে যদি উইন করি তাহলে আরও পঞ্চাশটা পাব লস দেয় তাহলে আর পঞ্চাশটা কিন্তু আমার লস যাবে ঠিক আছে তো আপনার সত্যটা টিআরএস নিয়ে ফাইভ স্টার প্ল্যান নিয়ে কাজ করবেন আশা করি আপনার এখান থেকে লজ যাবে না এখন উইডোয়ার বিষয়টা একটু ক্লিয়ার করে দেখি এখান থেকে পেমেন্টটা করে এখানে লাইভে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে কারণ আমি এখন পর্যন্ত পেমেন্ট নেই যেহেতু সাইটটা নতুন তো ফার্স্ট অল উইডোয়ারে ক্লিক দিলে আপনার সামনে অনপে পেজ চলে আসবে থেকে জাস্ট আপনি সরাসরি বিনান্সে চলে যাবেন বাইনান্সে তারপর বাইান্সের ডিপোজিট অপশন যাবেন ডিপোজিট যাওয়ার তারপরে এখান থেকে আপনি লিখবেন টিআরএস টিআক্স লিখে সার্চ দিলে আপনি জাস্ট সেখান থেকে টিআরএসটা পেয়ে যাবেন জাস্ট আপনি এখান থেকে টোরনুন টিআসি টোয়েন্টি নেটওয়ার্কে যেটা টিআরএস যেটাকে বলা হয় জাস্ট আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পর জাস্ট আপনি এখান থেকে আবার এই পেজে ফিরে আসলাম এখান থেকে আপনি উইথড্রল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা এখান থেকে প্রেস করবেন প্রেস করে এখান থেকে সাবমিটে ক্লিক দেবেন দিলে কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে সাবমিট হয়ে যাবে ঠিক আছে দেন এখান থেকে আপনি ব্যাক করবেন জাস্ট আপনি এখান থেকে মাইন অপশনে দেবেন মাইন অপশনে গেলে এখান থেকে উইথড্রলে ক্লিক দেবেন উইথড্রলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আমার কাছে একুশ পয়েন্ট অষ্টনব্বই আছে দেখে আমি উইথড্র দিয়ে দেখি একুশ পয়েন্ট অনব্বই ঠিক আছে দেন এখান থেকে জাস্ট আপনি আপনার ট্রানজাকশন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন সো আমি এখান থেকে উইড্রোটা দিয়ে দিচ্ছি জাস্ট ওকেতে ক্লিক দিলাম দিয়ে দেখি কত পেমেন্টটা করে আর আদৌ পেমেন্টটা করে কিনা এখান থেকে এক্সট্রি অপশনে গেলাম অপশনে গেলে তো দেখতে পাবো আদৌ পেমেন্টটা করবে কিনা ঠিক আছে একটু ওয়েট করবেন আচ্ছা দাদা পেমেন্ট করতেছে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই এক মিনিটের ভিতরে পেমেন্টটা পেয়ে গিয়েছে আমি ঠিক আছে দেখেন এখানে পেমেন্টটা কিন্তু চলে আসছে এক মিনিটের ভিতরে ঠিক আছে দাদা আপনার কাজ করতে পারেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার পেমেন্টটা এখানে চলে আসছে ঠিক আছে দাদা আপনার সিম্পলি এখানে কাজ করতে পারেন একদম ফার্স্ট টাইম যদি সাইটটা লঞ্চ করছে এখানে কিন্তু দেখেন আবার যদি আমি দেখাই দেখেন লাস্ট বেটটাও কিন্তু উইন করা দিয়েছে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে উইন করা আছে লস করা খুব কম যার জন্য আপনার এখানে কাজ করতে পারেন আরামসে অন্তত যদি দু এক দিন আট দশ দিন থাকে তাও আপনার ভালো একটা প্রফিট এখান থেকে করে নেওয়া যাবে ওকে ভিডিও সেকেন্ড জবটা শেয়ার করবে জাস্ট আপনাকে লিঙ্কে ক্লিক দিবেন লিঙ্কে ক্লিক দিয়ে ফার্স্ট অফ অল আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে জাস্ট এইখানে যাবেন যাওয়ার পরে এখানে আপনাকে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপ অপশনে যাবেন সাইন আপ যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখান থেকে জাস্ট আপনি আপনার জিমেইল সাবমিট করবেন পাসওয়ার্ড সাবমিট করবেন আর পাসওয়ার্ড দিবেন এখানে ক্লিক মার্ক দেবেন সাইনআপ ক্লিক দিবেন আপনাকে একটা ক্যাপচা দিবে জাস্ট আপনি এরকম একটা কোড দিবে ঠিক আছে জাস্ট আপনি এই পাশ থেকে টেনে নিয়ে এই পাশে নিয়ে চলে যাবেন ঠিক আছে নিয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এটা তো সিম্পল একটা বিষয় এটা সবাই পারবেন জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে আপনি অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন অথবা সরাসরি স্টোরে যে যে লিখে সার্চ দিলে আপনার অ্যাপটা চলে ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড করবে আপনি অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পরে কে ওয়াইসি করতে হবে মাস্ট আপনাকে এখানে দেখেন যে সেম ইমেইল পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্ট অ্যাপসে লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখেন অলমোস্ট আমার কিন্তু এখানে বাই ডলার তিরানব্বই সেন্ট আছে প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার আইডিটা দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন এখানে যাবেন এখানে প্রোফাইল অপশনে ক্লিক দিলে এখান থেকে জাস্ট আপনাকে ফার্স্টে ওয়াইসি অপশনটা চলে আসবে জাস্ট আপনি এখানে সিম্পলি কে আইসি করবেন কেউইসি একদম সিম্পল আপনার এ এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং এনআইআই কার্ডের সেকেন্ড পার্ট এবং আপনার ফেস এই তিনটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে ঠিক আছে সো যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনার এই যে ব্যানার আছে না এখানে দেখেন বোনাস গি বয়ে পনেরোশো ডলার ফর ই ফিউচার ইউজার জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে জাস্ট একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে যাবে ঠিক আছে দেন এখান থেকে জাস্ট দেখেন এখানে কিন্তু আমার ওয়াল টাস্ক কমপ্লিট করা শেষ ঠিক আছে তো দেখেন এখানে আপনাকে ফার্স্ট কিন্তু এইগুলো দিবে না এখান থেকে আপনার এইটা এটা কিন্তু ফার্স্ট দিবে না আপনাকে জাস্ট এই ফাইভ ডলার দেবে এবং ফাইভ ডলার দিয়ে আপনাকে আরও বিশ ডলার নিতে হবে টোটাল আপনাকে পঁচিশ ডলার দেবে পার অ্যাকাউন্টে ওকে তো ফার্স্ট টাইম আপনার এটা এরকম থাকবে জাস্ট আপনি এখান থেকে করবেন অ্যান্সার কুইজ অপশনটা আছেন এখান থেকে অ্যান্সার কুইজ ক্লিক দিবেন দিলে আপনার সামনে দেখবেন যে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে আপনাকে বাইন্ড ফোন নম্বর আপনার ফোন নম্বরটা অ্যাড করতে বলবে দেন আপনাদের সামনে এমন পেজ আসবে এখান থেকে আপনি জাস্ট ইউনাইটেড স্টেটসে বাংলাদেশ যারা ইন্ডিয়া থেকে আসেন ইন্ডিয়া সিলেক্ট করে আপনার ফোন নম্বর দিয়ে এখানে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে আপনার ফোন নম্বরটা জাস্ট আপনার ফোন নম্বর একটা কোড যাবে কোডটা বসাই দেবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ফোন নম্বরটা বাইন করা হয়ে যাবে দেন এখান থেকে অ্যানসার কুইজে ক্লিক দেবেন অ্যান্সার কুইজে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন কিছু করছেন তারা দিবে ঠিক আছে এবং এটা আপনার এক একজনের এক এক রকম প্রশ্ন দেবে ঠিক আছে সো প্রশ্ন যদি ভুল আনসার দাও তার কোনো প্রবলেম নেই আপনি জাস্ট এটা নিচের দিকে টানবেন এখানে কিন্তু আপনার এক কত করতে হবে না পাঁচটা আনসার প্রশ্ন দেবে এখান থেকে আপনি এটা নিচের দিকে টানবেন টাকলে নিলে আরও প্রশ্ন পাবেন এবং যেগুলো আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখবেন লাল হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে এটাগুলো চেঞ্জ করে করে দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি কিন্তু ওইগুলো লাল হয়ে গেছিল আমি পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি পরবর্তী ঠিক হয়েছে ঠিক আছে সাবমিটে ক্লিক দিবেন দিলে আপনাদের কিন্তু প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়া হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে তখন এইখানে রিসিভ অপশন চলে আসবে রিসিভে ক্লিক দিলে দিলে আপনি কিন্তু ফাইভ ডলার পেয়ে যাবেন ঠিক আছে ফাইভ ডলার পাওয়ার পর এখান থেকে আপনি আরও পঁচিশ ডল বিশ ডলার কীভাবে নেবেন এখান থেকে জাস্ট আপনি এই ট্রেড অপশনে ক্লিক দেবেন ঠিক আছে দিলে আপনার সামনে এমন পেজ চলে আসবে জাস্ট আপনাকে এখান থেকে কী করতে হবে এখান থেকে জাস্ট আপনি যে লেবার থাকবেন না এখানে লেবার আড়াই পঁচাত্তর করে নেবেন জাস্ট আমি আমার আরেকটা আর দেখাই এখানে দেখেন লেবারাসটা করে কত করছি পঁচাত্তর করছি দেন আপনি জাস্ট ওপেন লংয়ে ক্লিক দেবেন দিয়ে জাস্ট আপনি এখান থেকে জাস্ট আপনি মার্কেটে থাকবে এখান থেকে আপনার লিমিট থাকবে এখান থেকে আপনি মার্কেট করে নেবেন ঠিক আছে দিয়ে ওপেন লঙে ক্লিক দেবেন ওপেন লংয়ে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে এটা ক্লোজ করে দেবেন সাথে সাথে ক্লোজ করে দেবেন সাথে সাথে ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আপনি একটা অপশন পেন ওয়াল ঠিক আছে জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে ওয়াটার হিস্ট্রিতে ক্লিক দেবেন অর্ডার এসে তো ক্লিক দেবো এখানে আপনি দেখবেন কত ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন দেখেন এই উনত্রিশ পঁয়তাল্লিশ একশো পঁচানব্বই তিনশো জাস্ট আপনি এইভাবে এ করে থেকে এক হাজার ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন আপনি এখান থেকে অর্ডার ক্লোজ করলে কিন্তু আপনাকে যে তারা পাঁচ ডলার বোনাস দেবে এই পাঁচ ডলার কিন্তু আপনাকে কাটবে না ঠিক আছে জাস্ট এইটা দিয়ে আপনি এখান থেকে এক হাজার ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন যখন আপনার এক হাজার ডলার ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হয়ে যাবে তখন পাঁচ দশ মিনিট পরে ট্রাই করবেন দেখবেন আপনি এইখান থেকে এটা রিসিভ অপশন চলে আসবে প্লাস এখান থেকে এটা রিসিভ অপশন চলে আসবে জাস্ট আপনি টোটাল ক্লেম করবেন এখান থেকে আপনার এই ফিউচার ট্রেড করার জন্য এখান থেকে আপনার দুই তিন ডলার মতো ফি যাবে যেটা কিন্তু তারাই আপনাকে দিয়ে দেবে টোটাল আপনার পার অ্যাকাউন্টে তাও এখান থেকে আপনার বিশ থেকে বাইশ ডলার মতন থাকবে ঠিক আছে এখানে আমার এখানে একটাই আছে তেইশ ডলার একটাই আছে একুশ ডলার ঠিক আছে তো দুই তিন ডলার আপনার ফি যাবে বাদ বাকিটা আপনার কিন্তু এখানে থাইকে যাবে ঠিক আছে এখন যে আপনি ফিউচার আসেন তো ফিউচার আসলে কিন্তু আপনার বালেন্সটা এখান থেকে দেখতে পাবেন দেন আপনি এখান থেকে ট্রেডটা করবেন কীভাবে এবং প্রফিটটা তুলবেন কীভাবে এখান থেকে আপনি ফিউচার অপশন আসবেন ফিউচার অপশন আসার পরে সো এইখান থেকে আপনি ট্রাই করেন মিনিমাম দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ঠিক আছে দুইটা অ্যাকাউন্টের সেম সিস্টেমে আপনি পঁচিশ পঁচিশ করে নিয়ে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনি ফিউচার অপশনে আসবেন আসার করার আপনি এখান থেকে যে কোনো একটা ট্রেড আপনি যে এখানে এপিটি আছে না এখান থেকে এপিটিতে যাবেন এপিটিতে যাওয়ার পরে জাস্ট আপনি এইখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা পেয়ার আপনার যেটা ভালো লাগবে আপনি সেই পেয়ারে এখান থেকে আপনি যে কোনো পেয়ারে যেয়ে জাস্ট আপনি কী করবেন দেখেন এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা পেয়ারে যাবেন যে কোনো একটা পেয়ারে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনি এখান থেকে আবার লেবার্সটা আপনি পঁচাত্তর রাখবেন এখান থেকে লেবার পঁচাত্তর দেখেন একটা সার্ভার প্রবলেম করতেছে কিন্তু এখান থেকে আপনি লেবার পঁচাত্তর টাকার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখান থেকে একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে এখান থেকে যদি আপনার লিমিটে দিতে চান লিমিট দেবেন নাহলে আপনি এখান থেকে করবেন মার্কেট অর্ডার এখানে লিমিটে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন মার্কেটে ক্লিক দেবেন মার্কেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ওফ একটাই করবেন ওপেন লং ঠিক আছে এবং আরেকটা করবেন কি এখানে সাথে সাথে যাবেন যার ফলে এখানে ফিউচার ফোনের যাবেন যার ফলে আপনি সাথে সাথে এখানে আরেকটা কী করবেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলতেছে এখান থেকে আপনি আরেকটা কী করবেন শর্ট দেবেন ঠিক আছে সাথে সাথে কী করবেন লং দিবেন আর শর্ট দিবেন ঠিক আছে দুইটাই দুই ভাবে আর যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট করে দিবেন পঞ্চাশ পার্সেন্ট পরে আপনি পঞ্চাশ পার্সেন্ট আপে দিবেন এবং এখানে পঞ্চাশ পার্সেন্ট ডাউনও দেবেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা এখান থেকে হবে কারণটা আমি বলি আপনি যে টোকনটার উপর করতেছেন চান ধরেন আমি এখানে বিটি এর সাথে করতেছি সো আপনি যদি এখানে ওপেন লংয়ে দেন তাহলে বিটিসি যদি আপনার প্রাইস আপে যায় ক্ষেত্রে আপনার প্রফিট হবে বিটিসি যদি ডাউন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার লস যাবে ঠিক আছে আপনার যদি দুইটা অ্যাকাউন্টে সেম টোকেনের সাথে দেন সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্টে প্রফিট ড পার্সেন্ট শিওর আর যদি একটা অ্যাকাউন্ট থাকে তাও এই ফিফটি ফিফটি করে দেবেন সেক্ষেত্রে আপনার কি হবে এখান থেকে আপনার যদি আপে যায় তাহলে আপনার কিছু প্রফিট হবে ডাউন না আসলেও কিছু প্রফিট হবে দেন এখান থেকে আপনার যেটা প্রফিট হবে জাস্ট আপনি যখন প্রফিট আসবে তখন এখান থেকে ক্লোজে ক্লিক দেবেন আপনি ক্লোজ করে নেবেন ক্লোজ করে নেওয়ার সাথে আপনার যেটা প্রফিট হবে এটা সরাসরি আপনি এক্সচেঞ্জে পেয়ে যাবেন ঠিক আছে আর যখন এক্সচেঞ্জে পাবেন এটা জাস্ট আপনি কী করবেন অ্যালগো ঠোকের সাথে এক্সচেঞ্জ করবেন ঠিক আছে এখান থেকে আমি কালকে একটা ওয়ালের থেকে দুই ডলারের মতো প্রফিট করে তুলছিলাম যেটা আমি বাইন্যান্সে যদি আপনাদেরকে দেখায় তো দেখাচ্ছি যা ওয়েট করেন এখান থেকে অ্যালগো ফি আপনার মাত্র এক্সচেন্ডের মতো অ্যালগো ফি যায় ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অ্যালগো ফি যায় ঠিক আছে আছে তো এই অ্যাকশনের মধ্যে অ্যালগো ফ্রি যায় জাস্ট অ্যালগোতে উইড্রো দেবেন এখান থেকে আপনি ট্রেড অপশনে যাবেন তারপরে এখানে এখানে যেয়ে আপনি জাস্ট অ্যালগো লিখবেন ঠিক আছে অ্যালগো লিখলে আপনি অ্যালগো চলে আসবে এ এল জি ও অ্যালগো জাস্ট আপনি কি করবেন এখান থেকে এই অ্যালগো যেটা আছে না এই অ্যালগোটা বাই করবেন বাই করে অ্যালগো উইড্রো করবেন অ্যালগো আপনার বাইনান্স কোকয়েনের লিস্ট আছে ঠিক আছে এবং তিন নম্বরের জফারটা শেয়ার করবো জাস্ট আসতে পোলনিক্স থেকে থেকে আপনারা পার অ্যাকাউন্টের টু ডলার ফিউচার বোনাস পাবেন এখানে মিনিমাম আপনি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাই করবেন এখানে আপনার কোনোই কাজ নাই শুধুমাত্র আপনি পলনিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা ওল্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করেন ফর্মটা কপ ওইখান থেকে জাস্ট আপনি ফার্স্ট অল কেউ থেকে পোলনিক্সে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট আর যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে আমি এখানে আপনার ফর্ম লিঙ্কটা দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ফর্মটা ওপেন করবেন ফর্মটা ওপেন করার পর এখানে তাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন করতে বলবে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপনি জয়েন করবেন এবং আপনার যে পোলনিক্সের যে এক্সচেঞ্জারের যে আপনার ইউআরডিটা আছে তো জাস্ট আপনি এখানে দেখেন এখান থেকে জাস্ট আপনি কি করবেন এখানে আপনার পোলনিক্স এখানে যে টেলিগ্রাম আছে এখানে আপনি টেলিগ্রামে জয়েন করবেন ফার্স্ট অফ অল দেন আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন এবং জাস্ট আপনি আপনার যে জিমেলটা এখানে সাবমিটে ক্লিক দেবেন মিনিমাম আপনি দুইটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করুন বাদ বাকি যতগুলো বেশি পারেন যখন রেওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে তখন আমরা এখান থেকে কীভাবে প্রফিট তোলা যায় সেটা নিয়ে আর একটা শর্ট ভিডিও দিয়ে দেবো ঠিক আছে যেহেতু ওর সাথে সাথে পেমেন্ট করবে না এটা জাস্ট একটা ইভেন্ট চলতেছে এবং এখান থেকে যখন রেওয়ার্ডটা দেবে তখন এখান থেকে ভালো একটা কিছু পাওয়া যাবে ওকে সো দেখেন ফোর যেটা আছে এটা সরাসরি আপনি কি করেন সরাসরি বাইনান্স চলে যান আমি সরাসরি বাইনান্সে চলে যাই এখান থেকে বাইনান্সে যাওয়ার পরে এখান থেকে আপনি মোর অপশনে যাবেন মোর অপশনে যাওয়ার পরে একটু নিচে থেকে স্কোর ডাউন করবেন নিশ্চয় থেকে স্কোর ডাউন করবেন করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন সে একটা অপশন দেখেন এই যে সে একটা অপশন আছে সেটা ক্লিক দিবেন ওকে সেটা ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন জাস্ট একটু সো দেন আপনার সামনে দেখবেন এমন পেজ চলে এখান থেকে জাস্ট আপনি দেখতে পাবেন নিউজ এন্ড অ্যানাউন্সমেন্ট একটা অপশন আছে এখান থেকে দেখতে পাবেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ঠিক আছে জাস্ট আপনি কি করবেন এই নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট অপশনটা না এখানে ক্লিক দিবেন ওকে এখানে ক্লিক দেওয়ার পর আবার একটু ওয়েট করবেন সো দেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে জাস্ট আপনি লাস্ট টেন অ্যাক্টিভিটিজ অপশনটা আছে এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর আবারই একটু ওয়েট করবেন কারণ মাইনাস একটু স্লো কাজ করতেছে মবি জাস্ট আপনি এখান থেকে একটা ইভেন্ট পাবেন দেখেন এখানে একটা ইভেন্ট চলতেছে তাদের এখানে ট্রেড এল পি এন এবং রন ঠিক আছে এখানে আপ টু একশো বিশ ডলার পর্যন্ত পাবে সর্বোচ্চ ইউজার সো বাট এইটা আমাদের দ্বারা সম্ভব না এখান থেকে আপনি দুই তিন ডলার পাই দিতে পারেন পার অ্যাকাউন্টে এখন আপনি থেকে টু স্কোর ডাউন করেন দেখেন এখানে রেওয়ার্ডটা তারা কীভাবে রাখছে সো এত বেশি কিছু দেখানোর দরকার নেই ঠিক আছে বাট এখান থেকে তারা বলছে ওয়াল ইলিজিবল ইউজার ফর এনি রেওয়ার্ড ঠিক আছে সো আপনি এখানে জয়েন করলে কিছু না কিছু পাবেন আপনি এক সেন্ট পাইলেও পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এরকম ইভেন্টের আগেও অনেক জয়েন করছি আমরা ঠিক আছে জাস্ট দেখেন এখানে এ টু জেড সব কিছু আছে আপনারা পড়ে নিন এখানে তারা টপ ট্রেডার যারা থাকবে তাদের রেওয়ার্ডটা দেওয়া আছে সো এখানে জয়েন করলে কিছু না কিছু পাবেন তো টেনশন নেওয়ার কিছু নয় ঠিক আছে বাট এখানে কন্ডিশন আছে দেখেন জাস্ট এখান থেকে তারা বলছে যে আপনার ইভেন্টটা যখন ইন্ড হবে তার 14 দিনের ভিতরে আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন জাস্ট আপনি জয়েন দা ফর্মেশন এখানে একটা ক্লিক দিবেন সো দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে দেখেন এখানে ইভেন্ট স্টার্ট হয়েছে আপনার ছয় তারিখে ইভেন্টটা ইন্ড হবে আপনার পনেরো তারিখে ইভেন্টটা এখন পর্যন্ত আট দিন থাকবে তার জয়েন নাও একটা ক্লিক দেবেন ঠিক আছে জয়েন নাও ক্লিক দেবেন এখানে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে হয়ে যাবে দেন এখানে তারা কী বলছে দেখেন এখানে জয়েন করার জন্য আপনাকে কী কী করতে হবে এখানে শুধু কিন্তু জয়েন করলেই হবে না এখানে আপনাকে মিনিমাম একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে আড়াইশো পি এন টোকেন অথবা পাঁচশো রন টোকেনের সাথে ঠিক আছে এখানে আপনার যে কোনো একটা টোকেনের সাথে ট্রেড করতে হবে দেখেন এখানে কি বলছে অ্যাভেলেবেল এখানে টোকেনটা রোন এক্সপোর্ট ট্রেড ঠিক আছে ট্রেডিং পেয়ার এখানে জাস্ট আপনাকে স্পোর্টে কিন্তু ট্রেডটা করতে হবে আড়াইশো আর পাঁচশো পি এল এবং রোন ঠিক আছে দেন এখান থেকে এটু দেওয়া আছে এত কিছু আর দেখার দরকার না আপনাকে এখানে কি করতে হবে ট্রেডটা কমপ্লিট করতে হবে তো এখানে জাস্ট আপনি অ্যাভেলেবেল এইখানে ক্লিক দিলে আপনার সরাসরি ট্রেড অফশন নিয়ে চলে যাবে অথবা আপনি সরাসরি এখান থেকে কী করেন ব্যাগে আসবেন একেবারে এভাবে কেটে দেন ঠিক আছে কেটে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সরাসরি ট্রেড অফশান আসেন ট্রেড অফশান আসার পরে এখানে থেকে পি এল এন আর হচ্ছে রোন ঠিক আছে আপনি এখানে টিএ এক্স দেন টিএক্স দেওয়ার পর আপনি পিএলএন রন যে কোনো একটা লিখে এখানে সাজ দেন পি এল এন ঠিক আছে তো দেখেন এখানে পি এল এন লিখলে কিন্তু পি এল এ চলে আসছে জাস্ট আপনি এখানে যাবেন এখানে তারা কী 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 বলছে মেবি দুশো পঞ্চাশ তাই তো তো দুশো পঞ্চাশটা আপনার একষট্টি ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে মানে একবার বাই একবার সেল একবার বাই আমার কাছে একুশ ডলার আছে আমি আপনাদেরকে করেই দেখাই একবার বাই একবার সেল একবার বাই করলে কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে সো দেন এখান থেকে আরেকটা আছে রোন ঠিক আছে আর ও এন মেবি সো আপনার জাস্ট এই দুইটা টোকেনে ট্রেড ভলিউমটা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে আচ্ছা দেখেন পাঁচশো রোন টোকেন কিন্তু প্রায় বাইশশো বিরানব্বই ডলার এটা বাদ দেন রোন টোকেন করার দরকার নেই জাস্ট আপনার আগে যে টোকেনটা দেখালাম ওই টোকেনে বাষট্টি ডলার ট্রেডিং হলেও আপনার যদি দশ ডলার থাকে আপনি তিনবার বা তিনবার বাই চারবার সেল করবেন অথবা চারবার বাই সাতবার সেল করবেন আর যদি আপনার কাছে পঞ্চাশ ডলার থাকে তাহলে আপনি একবার বা একবার সেল করলে হয়ে যাবে যদি বিশ ডলার থাকে দুইবার বা দুইবার সেল করলে হয়ে যাবে ঠিক আছে সিম্পলি করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট শরীর এক ডলার পাইলে ওখান থেকে পাবেন যেহেতু ফাইন্যান্সের অফার মিলিয়ে দেওয়া যাবেন একশো পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টেড ওকে সো ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন যে কোনো সমস্যার জন্য ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদাফেজ